ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হন মিলন সর্দার নামের এক ব্যক্তি। সোমবার রাতে গৌরনগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গৌরনগর গ্রামে আজয়রা ও সরকার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে একাধিক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। সোমবার রাতে মাহফিল থেকে ফিরছিলেন সরকার গ্রুপের মিলন সর্দার সহ আরও কয়েকজন। পথে আজয়রা গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে মারা যান মিলন সর্দার, আহত হন আরও অন্তত 10 জন। পুলিশ জানায়, মিলন সর্দারের চোখ উপড়ে ও জিহ্বা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।